চলার ক্ষেত্রে আমাদেরকে কোনো না কোনো প্রোডাক্টের উপর নির্ভর করতে হয়, আর সেই নির্ভরতার জায়গাটা যদি বিশ্বাসযোগ্য না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মনোক্ষুণ্ণের একটা জায়গা থাকে। আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকটি মানুষ সুন্দর। এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য, আমাদের স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য কোনো না কোনো প্রোডাক্টের উপর কিন্তু প্রতিদিন আমরা নির্ভর করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি বাংলা টিভির নতুন আয়োজন এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্ট বাংলাবাজার.com-এ। অনুষ্ঠানে আরশি আলম থাকছি আপনাদেরই সাথে, এবং আজকে আমার সাথে একজন বিশেষ অতিথি থাকছেন এক্সিলেন্ট গ্রুপ এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ডের MD এবং CEO আনোয়ার এইচ রয়্যাল রানা। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ এক্সিলেন্ট। আপনার সাথে অবশ্যই অনেক কথা বলবো, তার আগে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে যে চমৎকার কিছু প্রোডাক্ট রয়েছে সেগুলোর উপর আমরা চমৎকার কিছু ডকুমেন্টারি দেখে আসবো। দর্শক, আমরা অবশ্যই রয়্যাল রানার সাথে কথা বলবো, তার আগে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কিছু প্রোডাক্টের উপর আমরা চমৎকার একটি ডকুমেন্টারি দেখে আসবো। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুখী স্বনির্ভর সোনার বাংলা করার স্বপ্নকে বাস্তবায়ন করার প্রত্যয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারই নীরব সৈনিক হয়ে কাজ করে যাচ্ছেন জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা। আর তারই ধারাবাহিকতায় 2013 সালে প্রতিষ্ঠিত করেছেন ই কমার্স মার্কেটিং প্রতিষ্ঠান এক্সিলেন্ট ওয়ার্ল্ড। বিশ্বজুড়ে এখন ভেষজ পণ্যের জয় জয়কার, আর বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। এই অঙ্গীকার নিয়ে নতুন পণ্য উদ্ভাবন ও তার আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ রক্ষায় নিজেদের আধুনিক ল্যাবরেটরিতে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন এক্সিলেন্ট গ্রুপের বিশেষজ্ঞগণ। জনাব আনোয়ার এইচ রয়্যাল রানার বিজ্ঞ বিশ্লেষণ ও দীর্ঘদিনের গবেষণার সফলতায় শতভাগ প্রাকৃতিক উপাদানে এখানে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মান সম্পন্ন ভেষজ পণ্য। এক্সিলেন্ট তুলসী চা, এক্সিলেন্ট ডায়াবেটিক চা, এক্সিলেন্ট গ্রিন চা, এক্সিলেন্ট পুদিনা চা, এক্সিলেন্ট তুলসী জুস, এক্সিলেন্ট তুলসী জুস মিনি প্যাক, এক্সিলেন্ট অ্যালোভেরা জুস, এক্সিলেন্ট ফিমেল কেয়ার, এক্সিলেন্ট বেবি লাইফ, এক্সিলেন্ট প্রোটিন প্লাস, এক্সিলেন্ট গ্লুকোজ কন্ট্রোল, এক্সিলেন্ট পাওয়ার সোর্স স্কিন, এক্সিলেন্ট ত্রিফলা মিক্স ড্রিঙ্ক, এক্সিলেন্ট গ্যানো মরিন্ডা, এক্সিলেন্ট স্পিরুলিনা ফুড ক্যাপসুল, এক্সিলেন্ট ডার্মা গোল্ড, এক্সিলেন্ট ডার্মা লাইট, এক্সিলেন্ট অ্যালো পাওয়ার, এক্সিলেন্ট হার্ট কেয়ার, এক্সিলেন্ট ওমেগা 369, এক্সিলেন্ট ভিটা পাওয়ার, এক্সিলেন্ট ক্যালসিয়াম পাওয়ার, এক্সিলেন্ট আই স্ট্রং, এক্সিলেন্ট সুন্দরবনের খাঁটি মধু, এক্সিলেন্ট নিম হেয়ার অয়েল, এক্সিলেন্ট নিউ নাইজেলা, এক্সিলেন্ট এক্সক্লুসিভ প্যাকেজ, এক্সিলেন্ট অ্যালোভেরা নিম তুলসী ফেস ওয়াশ, এক্সিলেন্ট অ্যালোভেরা হেয়ার জেল, এক্সিলেন্ট অরেঞ্জ ফেস ওয়াশ, এক্সিলেন্ট লোটাস শাওয়ার জেল, এক্সিলেন্ট পাপায়া শাওয়ার জেল, এক্সিলেন্ট স্টার ফ্রুট শাওয়ার জেল, এক্সিলেন্ট স্পটলেস স্কিন ক্রিম, এক্সিলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস স্কিন ক্রিম, এক্সিলেন্ট নিম বডি লোশন, এক্সিলেন্ট অ্যালোভেরা বডি লোশন, এক্সিলেন্ট হার্বাল শ্যাম্পু ম্যান, এক্সিলেন্ট হার্বাল শ্যাম্পু ওয়েমেন, এক্সিলেন্ট নিম অ্যালো টুথপেস্ট, এক্সিলেন্ট লিকুইড ডিটারজেন্ট, এক্সিলেন্ট হ্যান্ড ওয়াশ, এক্সিলেন্ট লাইজল, এক্সিলেন্ট ডিশ ক্লিনার, প্রিমিয়ার মধু লাক্সারি হার্বাল সাবান, প্রিমিয়ার অ্যালোভেরা লাক্সারি হার্বাল সাবান, এক্সিলেন্ট বেবি সপ হার্বাল সাবান, এক্সিলেন্ট অর্গানিক নিম হার্বাল সাবান, এক্সিলেন্ট তুলসী লাক্সারি হার্বাল সাবান, এক্সিলেন্ট স্যানিটারি ন্যাপকিন 10টি ও 30টি প্যাকেট সহ আরও অনেক প্রসাধন। আর এসব পণ্য তৈরিতে ব্যবহৃত হয়েছে এদেশেরই মাটিতে ফলানো নিম, কালোজিরা, অ্যালোভেরা, তুলসী, পুদিনা পাতা, সজনে পাতা, আমলকি, ত্রিফলা, মেথি, মধু, আদা, রসুন, হলুদ সহ আরও বিভিন্ন ভেষজ গাছপালা, ফুল ও ফল, যা সুস্থ মানবদেহ গঠনে শতভাগ কার্যকর। এসব কাঁচামালের গুণগত মান রক্ষার্থে সর্বক্ষণ কাজ করে চলেছেন এক্সিলেন্ট গ্রুপের সুদক্ষ প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম। আর সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় সারা দেশব্যাপী এ সকল পণ্যের সরবরাহ করে চলেছেন এক্সিলেন্ট গ্রুপের ই কমার্স মার্কেটিংয়ের সহযোগী বৃন্দ। সর্বক্ষণ সার্বিক তত্ত্বাবধান করে চলেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা। তার কঠোর পরিশ্রমে মাত্র কয়েক বছরে এক্সিলেন্ট গ্রুপের পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 100টির কাছাকাছি। এ সকল পণ্যের রয়েছে সারা দেশব্যাপী ব্যাপক চাহিদা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নীরব সৈনিক হয়ে ভেষজ পণ্য তৈরি ও দেশি পণ্য ব্যবহারে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির কথা মাথায় রেখে সফলতার সাথে কাজ করছে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা। প্রাকৃতিক উপাদানে তৈরি এক্সেলেন্ট পণ্য পৌঁছে যাবে দেশের প্রতিটি ঘরে, এই প্রত্যাশায় বাংলাদেশের প্রতিটি জেলা ও গুরুত্বপূর্ণ 300 থানা শহরে গড়ে তোলা হয়েছে এক্সেলেন্ট শোরুম ও কার্যালয়। আর এসব কার্যালয়ে কর্মসংস্থানের সুযোগ হয়েছে দেশের বেকার যুব সমাজে। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সবার আগে আমাদের হতে হবে আত্মনির্ভর। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। এই প্রত্যয়কে সম্মুখে রেখে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের স্লোগান, দেশি পণ্যে থাকবো বেশ, গর্বমোড়া এক্সেলেন্ট বাংলাদেশ। দর্শক, এক্সেলেন্ট ওয়ার্ল্ডের চমৎকার কিছু প্রোডাক্টের উপরে আমরা ডকুমেন্টারি দেখলাম, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। এখন আমরা চলে যাচ্ছি এক্সেলেন্ট ওয়ার্ল্ড এবং এক্সেলেন্ট গ্রুপের এমডি রয়্যাল রানার কাছে। ভাইয়া, প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি আমি জানতে চাব এবং স্ক্রিনে যারা আছেন তারাও জানো, প্রথমে আমরা এক্সেলেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে কিছু জানব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা টিভিকে এক্সেলেন্ট ওয়ার্ল্ডকে সুযোগ করে দেওয়ার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য। এক্সেলেন্ট ওয়ার্ল্ড একটা সেলস এন্ড মার্কেটিং কোম্পানি, অন্যান্য মার্কেটিং কোম্পানির মতো, বাট আমাদের প্রায় 85টা প্রোডাক্ট আছে নিজস্ব উৎপাদিত। প্রথমত হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো শতভাগ ন্যাচারাল অ্যান্ড অর্গানিক প্রোডাক্ট, যেগুলা আমাদের দেশীয় হার্ভ কাঁচামাল দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করা হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ল্ড যে প্রোডাক্টগুলো সেল করে, আমরা দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করছি, হেলথ অ্যান্ড বিউটি। বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ হেলথ অ্যান্ড বিউটি কনসাস, তো আমরা ওই বিষয়টি চিন্তা করে আমরা আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট তৈরি করছি এবং আমাদের স্লোগান হেলথ বিউটি ওয়েলথ। এক্সেলেন্ট ওয়ার্ল্ড 2013 সালের দিকে আমরা শুরু করি, আজকে হাঁটি হাঁটি পা পা করে প্রায় 6 বছর ওভারকাম করে 7ম বছর আমরা পদার্পণ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে অল্প ক্ষুদ্র এই কোম্পানিটি আজকে বাংলাদেশের জেলা পেরিয়ে ম্যাক্সিমাম থানায় পৌঁছে গেছে। শুধু তাই নয়, বাংলাদেশের বাইরেও প্রায় বেশ কিছু কান্ট্রিতে এই পণ্যগুলো রপ্তানি হচ্ছে, বিশেষ করে দুবাই এবং মালয়েশিয়াতে আমাদের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এক্সেলেন্ট ওয়ার্ল্ড আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি, আমাদের টোটাল নিজস্ব তত্ত্বাবধানে, নিজস্ব ল্যাবরেটরিতে, নিজস্ব কেমিস্ট, সব কিছু মিলিয়ে, এবং এখানে ম্যাক্সিমাম যে কাঁচামালগুলো আছে এগুলো আমাদের নিজস্ব, মানে উৎপাদনকৃত কাঁচামাল থেকে পণ্যগুলো তৈরি করতেছে। এটা আমাদের লক্ষ্য হচ্ছে এই পণ্যগুলো 2021 সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। দেখা হোক, চমৎকার, খুবই ভালো লাগলো। আর একটু জানবো এক্সেলেন্ট ওয়ার্ল্ডে কি কি প্রোডাক্ট আমরা পাচ্ছি, কি কি প্রোডাক্ট আছে এক্সেলেন্ট ওয়ার্ল্ডে? 85টি পণ্য আছে, এর মধ্যে আমাদের 26টা কসমেটিক্স আছে, আমাদের কনজিউমার প্রোডাক্ট আছে প্রায় 25টির মতো, আমাদের প্রায় 30টির কাছাকাছি আছে আমাদের হেলথ প্রোডাক্ট। এর মধ্যে আমাদের যে কসমেটিক্স প্রোডাক্টগুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বিভিন্ন সাবান আছে, আমাদের 5 প্রকারের সাবান আছে, তুলসী সাবান, অ্যালোভেরা সাবান, নিম সাবান, হানি সাবান অ্যান্ড বেবি সাবান। প্রত্যেকটি সাবান ন্যাচারাল সাবান, অর্গানিক সাবান। এই সাবানগুলো একটা ফ্যামিলিতে বাচ্চাদের জন্য, বাচ্চাদের ত্বকের কথা চিন্তা করে, বেবিদের ত্বকের কথা চিন্তা করে আমরা বেবি সাবান তৈরি করছি। মহিলাদের ত্বক খুবই সেন্সিটিভ, মহিলাদের জন্য স্পেশালি হানি সাবান, আর ওভারঅল বাকি সবার জন্য অ্যালোভেরা, তুলসী এবং নিম সাবানগুলো সবার জন্য প্রযোজ্য। আমাদের 5টা শাওয়ার জেল আছে আমাদের, অনেকে সাবান ইউজ করতে চায় না, অনেকে শাওয়ার জেল ইউজ করতে চায় বডিতে, অনেকে শাওয়ার জেল খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল। আর ইদানিং যারা বাথ টব ইউজ করে সেখানে শাওয়ার জেলটা খুবই খুবই দরকারি, তো সেজন্য আমাদের 5 ধরনের শাওয়ার জেল আছে, এক্সেলেন্ট পাপায়া শাওয়ার জেল, লোটাস শাওয়ার জেল, পদ্ম শাওয়ার জেল, বেলি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ন্যাচারাল এবং অর্গানিক 100%। আমাদের প্রত্যেকটা পণ্য আমরা ন্যাচারালি তৈরি করছি, আমরা কোনো কেমিক্যাল ইউজ করিনি, এটা আমরা কমিটেড, আমরা কোনো কেমিক্যাল পণ্য কাউকে দেব না, আমরা শতভাগ ন্যাচারাল পণ্য সবাইকে দেব। তো কসমেটিক্স অ্যান্ড শাওয়ার জেল মিলে আমাদের 10টা প্রোডাক্ট। আমাদের টুথপেস্ট আছে 3টা, আমাদের নিম অ্যালো টুথপেস্ট আছে, বড় সাইজ আছে, ছোট সাইজ আছে, আমাদের মাশরুমের টুথপেস্ট আছে। আপনারা জানেন যে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ টুথপেস্ট ইউজ করে দাঁত পরিষ্কারের জন্য, অবশ্যই টুথপেস্ট দাঁত পরিষ্কারের জন্য ইউজ করবে, কিন্তু দাঁত পরিষ্কারের সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে দাঁতের সুরক্ষা, কারণ দাঁতের সাথে কিন্তু চোখের সম্পর্ক, দাঁতের সাথে কানের সম্পর্ক, দাঁতের সাথে ব্রেনের সম্পর্ক। তো দাঁত সুরক্ষার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, ওই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে মাশরুম টুথপেস্ট, নিম অ্যালো টুথপেস্ট, আমরা 3টা টুথপেস্ট আমাদের আছে,
আমাদের ক্রিম আছে দুইটা, একটা ফেয়ারনেস ক্রিম। আমাদের দেশের মা বোনরা কিন্তু অনেক বেশি প্রতিযোগিতা করে সুন্দর হওয়ার জন্য, এই সুন্দরের প্রতিযোগিতা করতে গিয়ে তারা ম্যাক্সিমামই কেমিক্যাল জাতীয় ক্রিমগুলো ইউজ করে, এবং 15-20 বছর ইউজ করার পরে তাদের অনেকের স্কিন ক্যান্সার হয়। ওনারা জানে না, এই ওনারা কিন্তু টিভিতে বিজ্ঞাপন দেখে ক্রিম ইউজ করতেছে, বাট তার কারো ত্বক অয়েলি, কারো ত্বক রুক্ষ, কার ত্বকের সাথে কোন ক্রিমটা যাবে এটা অনেকেরই ধারণা নেই। তো আমরা আমাদের একটা ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম আছে যেটা সকল ত্বকের সাথে, মানে পরীক্ষা করে দেখা গেছে সকল ত্বকের সাথে অ্যাডজাস্টেবল, এটা সম্পূর্ণ ভেজিটেবল থেকে তৈরি করা। আবার ইদানিং অনেকের মুখে অনেক বরণের জন্য বিভিন্ন কারণে অনেক দাগ আছে, সেই জন্য আমরা একটা স্কিন কেয়ার ক্রিম আছে আমাদের, স্পটলেস ক্রিম যেটা, ওটা আমাদের স্পটলেস ক্রিম প্লাস আমাদের ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম। এছাড়া আমাদের দুইটা শ্যাম্পু আছে, পুরুষদের জন্য একটা শ্যাম্পু, শ্যাম্পু ফর ম্যান, শ্যাম্পু ফর ওম্যান, মহিলাদের জন্য একটা শ্যাম্পু, কারণ পুরুষদের ত্বক এবং মহিলাদের ত্বক কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমরা মহিলাদের ত্বক গবেষণা করে তাদের জন্য ফিমেল আলাদা শ্যাম্পু তৈরি করছি, আর পুরুষদের জন্য আমরা আলাদা শ্যাম্পু তৈরি করছি। আমাদের দুটো লোশন আছে, একটা হচ্ছে অ্যালোভেরা লোশন, একটা নিম লোশন। মজার বিষয় হচ্ছে আমাদের দেশে শীতকালে লোশনগুলো অনেকে ইউজ করে, কিন্তু আমাদের লোশনগুলো শুধু শীতকালের জন্য না, অল ওয়েদার, অল ওয়েদার, কারণ আপনি স্কিনকে সুরক্ষার জন্য গোসল করার পরে যদি আপনি লোশনটা ইউজ করেন আপনার স্কিনটা 12 মাস সুরক্ষা থাকবে। তো এটা ত্বক বেরি করে, এই জন্য কারো ফ্লেভার বেরি করে, কারো এক একজন এক একটা ফ্লেভার চয়েস, এই জন্য অ্যালোভেরা একটা লোশন আছে আমাদের, আমাদের মানে নিমের একটা লোশন আমাদের আছে। এছাড়া আমাদের হ্যান্ড ওয়াশ, আমাদের অ্যালোভেরা একটা হ্যান্ড ওয়াশ আছে, ডিশ ক্লিনার আছে আমাদের, ফ্লোর ক্লিনার আছে আমাদের, চমৎকার হচ্ছে ডিটারজেন্ট, লিকুইড ডিটারজেন্ট প্রোডাক্ট আপনাদের আছে। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি ব্রেকে যাবার, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, কারণ এক্সেলেন্ট ওয়ার্ল্ডের বিউটি এন্ড হেলথ প্রোডাক্ট নিয়ে আরো অনেক কথা রয়েছে আপনাদেরই সাথে। সো স্টে উইথ আস। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ব্রেকের পর। আমরা আবারও চলে যাচ্ছি এক্সেলেন্ট গ্রুপের এমডি এবং সিইও রয়্যাল রানার কাছে। ব্রেকের আগে কিন্তু আমরা বিউটি প্রোডাক্ট নিয়ে কথা বলছিলাম, আমরা একটু হেলথ প্রোডাক্ট নিয়ে জানতে চাই, কি কি প্রোডাক্ট? ধন্যবাদ আপনাকে। আমাদের সবচেয়ে বেশি হচ্ছে হেলথ প্রোডাক্ট। মানব দেহে অসংখ্য রোগ হয়, আর এই রোগগুলো বেসিক অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারি আমরা যে হেলথ কনসাস হই। তো আমরা এই হেলথ কনসাসনেসের জন্য এখন সারা বাংলাদেশেই কিন্তু আপনারা জানেন যে মানুষ ভেষজ পণ্যের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছে, আকৃষ্ট হচ্ছে অলরেডি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি উদ্যোগী ভেষজ পণ্যের উপর। তা আমাদের উল্লেখযোগ্য প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের 5 প্রকারের চা আছে আমাদের, স্লিম চা, তুলসী চা, ডায়াবেটিক চা, গ্রিন টি এবং পুদিনা টি। তো এক একটি প্রোডাক্ট মানব দেহের এক একটা রোগের জন্য কাজ করে। আমাদের বিভিন্ন সাপ্লিমেন্ট আইটেম আছে আমাদের, ফিমেল কেয়ার, প্রোটিন প্লাস, বেবি লাইফ, ত্রিফলা মিক্স, পাওয়ার সোর্স কিং, এভাবে আমাদের কিছু সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমাদের আছে। এছাড়া আমাদের বেশ কিছু সফটজেল টাইপের প্রোডাক্ট আছে, বিটার এক্স, ওমেগা 369, স্পিরুলিনা, তারপর আপনার ক্যালসিয়াম পাওয়ার, বিটা পাওয়ার, এই জাতীয় আমাদের কিছু আপনার সফটজেল টাইপের প্রোডাক্ট আমাদের আছে। এছাড়াও আমাদের এখানে এই আপনার মানব দেহকে সুস্থ রাখার জন্য কিছু জুস আমাদের আছে, তুলসী জুস, অ্যালোভেরা জুস, তারপর আপনার রিসেন্টলি আমাদের দুটো জুস আসতেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে লাউকা জুস, লাউ থেকে একটা জুস তৈরি করতেছি আমরা, এবং আটা জুস হচ্ছে আমাদের বেলের জুস, যেগুলো শতভাগ ন্যাচারাল। আমাদের প্রোডাক্টগুলো যদি কোনো মানুষ নিয়মিত বুঝে শুনে ব্যবহার করে সে নিজেকে নিরোগ রাখতে পারবে, এবং রোগ হওয়ার পরও যদি ইউজ করে রোগ মুক্ত করতে পারবে। তার মানে এই মুহূর্তে যারা দেখছে আমি একটু বলবো, তারা একই সাথে দুইটি জিনিস পাচ্ছে, একটি হচ্ছে তারা বিউটি টিপস আপনি যেটা দিয়েছিলেন, বিউটি প্রোডাক্টগুলো যেগুলো আছে তারা সুন্দরও থাকতে পারছে, পাশাপাশি কিন্তু হেলথ সুস্থ থাকছে, দুইটাই পাচ্ছে। আর একটু জানবো সেটাই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস একটা ব্যাপার থাকে, এই যে আপনি প্রোডাক্টগুলো নিয়ে কথা বলছেন, ইনগ্রিডিয়েন্টসগুলো আসলে কোত্থেকে আসে, কীভাবে আপনারা কালেক্ট করেন? আমাদের উল্লেখযোগ্য ইনগ্রিডিয়েন্টস প্রায় 70-80 ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যালোভেরা, নিম, তুলসী, পুদিনা, রসুন, আদা, কাঁচা হলুদ, সাজনা, হরিতকি, বয়রা, আমলকি, স্টিভিয়া, এরকম উল্লেখযোগ্য অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আমাদের আছে। তো এগুলা সবগুলো বাংলাদেশে পাওয়া যায় না, আমরা অলরেডি চেষ্টা করতেছি। আপনার গাইবান্ধাতে আমাদের ফাইলট ফজট আছে, সেখানে আমরা প্রায় 70-80 জন কৃষককে দিয়ে সাজনা, অ্যালোভেরা, আপনার তুলসী, পুদিনা, এগুলো আমরা নিজেরা চাষ করার জন্য চেষ্টা করতেছি। আমরা আলহামদুলিল্লাহ অনেকটা সফল। আর মূল 70-80 যে ইনগ্রিডিয়েন্টস, এর মধ্যে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমাদের লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে,
কিছু কিছু আমরা নিজেরা তৈরি করতেছি, কিছু কিছু দেশের বাইরে থেকে আসতেছে। এখনো সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমাদের দেশে অ্যাভেলেবেল না, আর এই জাতীয় প্রোডাক্ট আমাদের দেশে এখন অ্যাভেলেবেল কোম্পানিও না। আমরাই বোধ মেবি প্রথম বা আমাদের আগে টুকটাক কিছু ছিল, যে কারণে মাত্র গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। হয়তো একটা সময় আসবে সকল ইনগ্রিডিয়েন্টস আমাদের দেশে পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর একটু মার্কেট সিস্টেমটা সম্পর্কে একটু জানবো আমরা। নরমালি আমাদের দেশে যেটা হয়, মানুষ প্রথমে ফ্যাক্টরি করে, এরপরে টিভিতে বিজ্ঞাপন দেয়, টিভিতে বিজ্ঞাপন দেওয়ার পরে মানুষ দেখে, প্রচার হয়, তারপর ডিলার সিস্টেমে প্রোডাক্টগুলো যায়। আমরা একটু ব্যতিক্রম, এখন তো ফার্স্ট ওয়ার্ল্ড, এখন ডিজিটাল ওয়ার্ল্ড, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ ঘটবে। তো আমাদের প্রথম যে মার্কেটিংটাকে আমরা অ্যাপ্লাই করছি সেটা ই কমার্স মার্কেটিং। আমরা আমাদের প্রায় 26টা ই কমার্স সাইডে আমাদের প্রোডাক্টগুলো দেশ এবং দেশের বাইরে বিক্রি হচ্ছে। বাট আমরা শুধু ই কমার্স ভিত্তিক বিজনেস করি না, আমরা তিন ধরনের বিজনেস করি। আমরা ই কমার্স মার্কেটিংয়ের মাধ্যমে পণ্যগুলো ডেলিভার দেওয়ার চেষ্টা করি। আমরা আমরা ট্রেডিশনাল মার্কেটিংয়ের মাধ্যমে ডিলারশিপ, বিভিন্ন বিগ বাজার, ডিফু, থানা, জেলা, বাজার বাজার শোরুমের মাধ্যমে এভাবে পণ্যগুলো মার্কেটিং করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা নেটওয়ার্ক মার্কেটিং সারা ওয়ার্ল্ডে প্রসিদ্ধ একটা পদ্ধতি, ওটা নিয়ে আমরা মার্কেটিং করার চেষ্টা করতেছি। আমাদের উদ্দেশ্য, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে কেন আমরা তিনটে সিস্টেম অ্যাপ্লাই করলাম, নেটওয়ার্ক মার্কেটিং, ট্রেডিশনাল মার্কেটিং, ই কমার্স মার্কেটিং। আমাদের উদ্দেশ্য হচ্ছে কাস্টমার কখনো সিস্টেম ক্রয় করে না, কাস্টমার ক্রয় করে কি পণ্য। আমাদের পণ্যগুলো তৈরি করছি কাস্টমারদের জন্য, সিস্টেমের জন্য না। তো আমরা সকল সিস্টেম অ্যাপ্লাই করছি এই কারণে, সকল সিস্টেমকে ইউজ করে পণ্যগুলো খুব দ্রুত মানুষের দ্বার প্রান্তে পৌঁছানো যায়। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটি পণ্য মানুষের বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, প্রত্যেক রুমে প্রতিদিন সবসময় ইউজ করার মতো পণ্য, যেগুলো মানুষকে অনেক বেশি প্রশান্তি এবং স্বস্তি। সেটাই আমি শুনছিলাম, আপনার বেডরুম থেকে শুরু করে একদম ওয়াশরুমে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি পণ্যই কিন্তু ব্যবহার করতে হয়। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত তো ম্যাক্সিমাম পণ্য আপনি এক্সিলেন্ট ব্র্যান্ডে পাবেন। আচ্ছা ভাই, আমার একটু কিউরিওসিটি, সেটি হচ্ছে আমি একটু জানবো, অনেক ধরনের প্রফেশন আছে, তো এত প্রফেশন থাকতে আসলে এই প্রফেশনটা কেন বেছে নেওয়া? এই প্রফেশনটা বেছে নেওয়ার উদ্দেশ্য তিনটা। একটা হচ্ছে আমি যদি আজকে ব্যাংকার কিংবা অন্য কোনো ব্যাংকার অথবা অন্য কোনো প্রফেশন আমি যেতাম, আমি আমাকে অনেক বেশি হেল্প করতে পারতাম, আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি হেল্প করতে পারতাম, আমি আমার মতো ভালো থাকতে পারতাম। বাট আমি মার্কেটিং প্রফেশনটা বেছে নেওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়ার জন্য। আপনি এই ফাঁকে একটা কথা বলি, আমি একজন গবেষক, আমি 99 মেট্রিকের পর থেকে গবেষণা করতেছি, এবং আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো একটা চিকিৎসা পদ্ধতি আছে, খিদমাফেতিক চিকিৎসা পদ্ধতি, যেটা আমার আবিষ্কৃত একটা পদ্ধতি, যেটা আমি 19 বছর ধরে অ্যাপ্লাই করতেছি। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে ভালো থাকবো না, আমি সবাইকে ভালো রেখে ভালো থাকবো, যতটুকু আমার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে কুল হয়, দ্যাটস ওয়াই আমি মার্কেটিং প্রফেশনটা বেছে নিয়েছি। আরেকটি কারণ হচ্ছে এখানে আমার একা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, আমার পাশাপাশি অসংখ্য লোকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অসংখ্য মানুষ অসুস্থ থেকে সুস্থ হচ্ছে, মানে অনেকগুলো মানুষকে নিয়ে ভালো থাকার একটা ব্যবস্থা এখানে করা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাটস অফ টু ইউ, এতে চমৎকার একটা ডিসিশন নিয়েছেন আপনি, মানুষের কথা চিন্তা করে আসলে প্রফেশনালিতে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। একটু জানবো এই যে এক্সেলেন্ট ওয়ার্ল্ডে যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কথা বলছি, আমরা বিউটি প্রোডাক্ট এবং হেলথ প্রোডাক্ট নিয়ে কথা বলছি, আসলে রেসপন্সেস কীরকম পাচ্ছেন বাংলাদেশ থেকে? আমরা তো 2013 সালে শুরু করি, এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আননোন প্রোডাক্ট, বাংলাদেশের কাস্টমাররা এই প্রোডাক্টগুলোর সাথে ইউজড না। আমরা অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরাই প্রথম বাংলাদেশের কাস্টমারকে অ্যাপ্রোচ করি, দিস ইজ তুলসী জুস, দিস ইজ অ্যালোভেরা জুস, দিস ইজ ত্রিফলা, এবার আমরা অ্যাপ্রোচ করি। তো আমরা যখন নতুন প্রোডাক্ট, তো মানুষ নতুন প্রোডাক্ট যদি হেলথ প্রোডাক্ট, স্কিন জড়িত, পুরো বডি জড়িত, তার সাথে ভালো হবে না মন্দ হবে, খেলে ক্ষতি হবে কিনা, বিউটি প্রোডাক্ট, স্কিন জড়িত, দ্যাটস ওয়াই প্রথমে বহু মানুষ এই প্রোডাক্টগুলোকে রিফিউজ করছে, অ্যাভয়েড করছে। বাট আমরা অনেকের ফ্রি দিতে হয়েছে যে ভাই খেয়ে দেখেন কেমন লাগে, ভালো লাগলে টাকা দিয়ে, এভাবে করে করে আমাদের প্রথম অনেক ব্যাক ফেদ হয়েছে মার্কেট তৈরি করার জন্য। বলা যায় প্রথম 3-4% আমরা লস দিচ্ছি, বাট আলহামদুলিল্লাহ লাস্ট 2 ইয়ার্স আমরা অনেক ভালো করতেছি। এবং মজার বিষয় হচ্ছে যারা আমাদের প্রোডাক্টগুলো একবার ইউজ করতেছে তারা আমাদের প্রোডাক্টের ফ্যান হয়ে যাচ্ছে, সে নিজে কন্টিনিউ ইউজ করতেছে, সে আবার অনেকেই ইউজ করার জন্য বলতেছে, উপকৃত হচ্ছে দেখেই কিন্তু আবার অন্যদেরকে বলতেছে। এখন আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মার্কেট তৈরি হয়েছে, প্রায় অনেকগুলো শোরুম আমাদের সারা বাংলাদেশে, ম্যাক্সিমাম জেলায় আমাদের শোরুম এখন তৈরি হয়ে গেছে, এবং মোটামুটি ব্যাপক জনগোষ্ঠী আমাদের প্রোডাক্টগুলো এখন নিয়মিত ইউজ করতেছে ইনশাআল্লাহ। আর একটু জানবো যে ওয়ার্ল্ড মার্কেটের ব্যাপারটা একটু কিরকম, ওয়ার্ল্ড মার্কেটের কি অবস্থা এখন এই যে বিউটি প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট সম্পর্কে একটু যদি বলতেন। আপনি জেনে খুশি হবেন, এখন সারা ওয়ার্ল্ডে কিন্তু ন্যাচারাল প্রোডাক্টের জয় জয়কার, সারা ওয়ার্ল্ডে এখন অর্গানিক প্রোডাক্টের জয় জয়কার। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষকদেরকে আমরা অনেক বেশি কাজে লাগাতে চাই, এবং শতভাগ হার্ভ বাংলাদেশে তৈরি করে আমরা দেশের বাইরে রপ্তানি করতে চাই। ভিয়েতনাম আপনি জানেন চাউল তো রপ্তানিতে সারা পৃথিবীতে নাম্বার 1। আমাদের দেশে কৃষককে যদি কাজে লাগানো যায়, হার্বগুলোকে কাজে লাগানো যায়, হয়তো একসময় ন্যাচারাল পণ্য রপ্তানিতে আমরা ওয়ার্ল্ডে নাম্বার 1 হবো। সেকেন্ড যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে এই মানুষ যাতে হেলথ সম্পর্কে সচেতন হয়, আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন উঠান সেমিনারের মাধ্যমে আমাদের যে কর্মী
টিম আছে, আমাদের যে কর্মী বাহিনী আছে, আমরা তাদেরকে দিয়ে বিভিন্ন উপজেলায় থানায় গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে মানুষকে আমরা হেলথ বিষয়ে কনসাস করার জন্য কাজ করবো, এটা আমাদের অব্যাহত থাকবে। লাস্টলি যেটা সেটা হচ্ছে আমাদের দেশে অনেক বেশি বেকার, অনেক বেশি শিক্ষিত বেকার, আমরা চেষ্টা করতেছি আমাদের এই কোম্পানির মাধ্যমে যতটুকু সম্ভব বেকারত্ব দূরীকরণে একটু ভূমিকা রাখার জন্য। সবশেষে মেন কথা হচ্ছে কীভাবে স্বাস্থ্য পড়া, মানুষ টাকা দিয়ে পণ্য কিনবে, বিষ কিনবে না, মানুষ যাতে পণ্যটাই পায়, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। মানুষ যাতে একটা পণ্যই কিনতে পারে, বিষ না। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলার থাকে আপনার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা টিভিকে এবং যারা আজকের প্রোগ্রামটা দেখতেছেন। আপনাদের সবার উদ্দেশ্যে বলবো দুটি কথা, দেশীয় পণ্য কখনোই ইনক্রিজ করবে না যদি আপনি দেশীয় পণ্য ব্যবহার না করেন। আমরা মুখে দেশকে ভালোবাসি, দেশপ্রেম আমাদের মধ্যে অনেক বেশি, কিন্তু আমরা দেশকে ভালোবাসি এটা প্রমাণ দিই না। আমি সবাইকে আহ্বান জানাবো, যে কোনো ব্র্যান্ডের পণ্য হোক, দেশীয় পণ্য ব্যবহার করেন, দেশকে সমৃদ্ধ করেন। দেশীয় পণ্য যদি খারাপ হয়, দুর্বল হয়, আপনারা পরামর্শ দেন, সেটা শক্তিশালী হয়ে যাবে। সেকেন্ড যেটা বলবো, এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনাদের দেশের একটা কোম্পানি, এই প্রতিষ্ঠানটা আপনাদেরই প্রতিষ্ঠান, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রতিটা পণ্য আপনাদেরই পণ্য, সবাই এক্সিলেন্ট পণ্য ইউজ করুন, ভালো থাকুন, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে এক্সিলেন্ট ওয়ার্ল্ড আছে আপনার পাশে। দর্শক, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রোডাক্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা স্ক্রিনে দেওয়া এই নাম্বার আমাদেরকে ফোন করতে পারেন এবং আমাদেরকে মেইলও করতে পারেন। মেইলিং অ্যাড্রেস হচ্ছে royal.efml@gmail.com এবং সেই সাথে আপনারা আমাদেরকে ফোনও করতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 01904422।